জবাব চাই, আরে জবাব তোমাদের দিতে হবে। ত্রিপুরাতে হিন্দু দেব দেবীর মূর্তি ভাঙা হলো কেন মৌলবাদী? জবাব চাই, আরে ত্রিপুরাতে হিন্দুদের সুরক্ষিত নয় কেন প্রশাসন? জবাব চাই। এই যে ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে দিকে দিকে হিন্দু চিহ্নিত করে হিন্দু মানুষদের উপর বর্বরোচিত আক্রমণ, আমাদের মায়েদের উপর ইজ্জতের টানাটানি এবং তার জেরক্স কপি ত্রিপুরাতেও আনাচে কুনাচে কিছু জেহাদি গোষ্ঠী শুরু করার জন্য চেষ্টা করছে। এই যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি আমাদের উপর যে বর্বরোচিত আক্রমণ তথা আমাদের দেবদেবীর মন্দিরগুলির উপর রাতে অন্ধকারে একটা হিন্দু সনাতনীর উপর অপবাদ দেওয়া, দেবীদের মূর্তি ভাঙচুর করা, সেই সমস্যাটুকু আপনারা যদি মনে করেন যেটা বিচ্ছিন্ন ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা, এটা কিন্তু নয়। এটা আমাদের এই রাষ্ট্রের জাতীয় একটা গোষ্ঠীর যোজনা, কারণ আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে সরকার চলছে এই সরকার ত্রিপুরা রাজ্যের শান্তিপ্রিয় মানুষ এবং সুশৃঙ্খল যে পরিবেশ সেটাকে এবং ত্রিপুরা রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর কালিমা লিপ্ত করার মতো একটা উদ্দেশ্য নিয়ে এই মাঠে নেমেছে এক জেহাদি গোষ্ঠী এবং বাংলাদেশের মদতপুষ্ট আইএসআই, পাকিস্তানের মদতপুষ্ট মৌলবাদী এই শক্তিগুলি ত্রিপুরা রাজ্যের যে শান্তিপ্রিয় পরিবেশ সেই শান্তিপ্রিয় পরিবেশকে একটা অশান্তির পরিবেশ নির্মাণ করার স্বার্থে এই কাজটুকু করছে। আর তার পেছন থেকে যারা না হিন্দু না মুসলমান না খ্রিস্টান, আন্দু বলে আমরা জানি, তারা ক্ষমতার দাস না হয়ে দাসের ক্ষমতায় পরিণত হয়েছে। যাদের উপরে আমরা আস্থা রেখেছিলাম, যাদের উপরে বিশ্বাস রেখে এই সরকারকে আরো মজবুত করার স্বার্থে এই ছোড়ন পাল্টানো নেতৃত্বকে আমরা আরো বেশি ভোট দিয়ে তাদেরকে আসনে বসিয়েছিলাম। আজকে তারা আড়াল থেকে আক্রমণাত্মক ভাষা এবং সনাতনীর উপর অপমানজনক কটূক্তি এবং তাদের আসন রক্ষার স্বার্থে আমাদের দেব দেবীর মূর্তি ভাঙ্গা দেখে সত্ত্বেও তারা কোনো প্রতিবাদ এবং তাদেরকে চিহ্নিত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক প্রশাসনকে সেই সুযোগ দিচ্ছে না। এই ধরনের যারা আন্দোলন নেতৃত্ব রয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করে করে তাদেরকে আমরা ছেড়ে দেব না, যদিও আপনারা কি ছেড়ে দেবেন? না। ছেড়ে দেবেন? না। তাদেরকে ছেড়ে দেবেন? না।